হ্যালো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার সাবমার্সিবল মোটরের কিছুটা তার শর্ট পড়ছে। তো এটা হচ্ছে সাবমার্সিবল মোটরের সাথে 90 ফিটের মতো তার থাকে, সেই তারটা অনেক সময় গ্রামের বাড়িতে পাওয়া যায় না। কথাটা বুঝছেন, সাবমার্সিবল মোটরের সাথে যে তার রয়েছে সেই তার ছাড়াও যদি অতিরিক্ত তার লাগে, অনেক সময় তার লাগে, তো সেই তার অনেক সময় পাওয়া যায় না। তো না পাওয়া গেলে অন্য কোনো তার দিয়ে আমাদের যে ইলেকট্রিক কাজ করি সেটা দিয়ে চলবে কিনা, তো সে তার উত্তরে যেটা আমি বলবো, অনেকেই আপনারা প্রশ্ন করছিলেন কিন্তু আমি আপনাদের প্রশ্নের উত্তরে জবাব তেমন দিতে পারিনি। কারণ পারি না এই কারণে যে আমি যেটা জানি না সেটা কিভাবে বলবো। তবে আমি আমার তার থাকার পরেও আমি যেটা করছি, আমার মোটরটাতে পরীক্ষা করছি, আমার মোটরটার মধ্যে এই যে দেখেন এই পর্যন্ত আইনা আমি তার জোড়া দিয়ে দিছি। পরীক্ষা করার জন্য রেখে গিয়েছিলাম ওইটা, এটাকে লাগাই নাই দেখেন পরীক্ষার টেস্টের জন্য। আর এই যে তারটা দেখেন, এই তারটা আমি জয়েন দিছি, এই তারটা কিন্তু আমার মোটরের তার আছে, কিন্তু এই তারটা জয়েন দিছি আর এটাকে এইভাবে বেঁধেই রাখছি। যে আসলে পরীক্ষা তো পরীক্ষাই, পরীক্ষা যদি সফল না হয় তাহলে নিয়ে আর ভিডিও বানানো যায় না। আর বিষয়টা হচ্ছে কি, আমার এটা দিয়ে আমার মোটরটা দিয়ে চেক করি, চেক করার পরে যদি সাকসেসফুল হয় তারপরে আপনাদেরকে উত্তরটা দেবো। যেহেতু অনেকে বুঝেন না তার জন্য ভিডিও আকারে করে দিছি। এই তারটা হচ্ছে 1.3 RM, আমরা যেসব লাইট ফেনের তার লাগাই সেই তারটা। আমার মোটরটা হচ্ছে 3/4 গুঁড়া, মানে 1.25 গুঁড়া। তো এটার মধ্যে আমি লাগাইছি, আজকে 1 বছর হয়েছে, 1 বছর পরে আমি ভিডিওটা তুলে ধরলাম এই কারণেই যেন। আর অনেকেই মোটরের যে মেইন ওয়ারটা আছে সেটা প্রশ্ন করেন যে ভাই আমার মোটরের কত RM তার লাগাবো। এই তারটা হচ্ছে 20 RM, ঠিক আছে, 20 RM। এটাতে আপনার এটার দূরত্বটা যতটুকু আছে, দূরত্বটা আমি দেখাই, এই পাশ দিয়ে গিয়ে এই পাশে গিয়ে সার্কিট ব্রেকারে, মানে এখান থেকে দূরত্ব ওই যে বিল্ডিংয়ের ওই পাশ পর্যন্ত মিনিমাম আপনার 10-15 গজ হবে আর কি। 20 RM তার এদিক দিয়ে প্রবেশ করছে। তো আমার কিন্তু লাইন আরেকটা আছে ওই যে ওই সাইডে, তো আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করছি। তো এখানে যে সমস্যাটা হয়, সমস্যাটা তুলে ধরার জন্য চেষ্টা করব। সমস্যাটা হয় কি, এর ভিতরে কিন্তু একটা কালার তার থাকে, সাবমার্সিবল মোটরের কালার তার থাকে, কিন্তু যেহেতু এটা একই কালার তো তার জন্য আপনার যে ওই তারের যে কালার কোডটা রয়েছে, ওই আপনার একটা কালো, একটা হচ্ছে বাদামি, আর একটা হচ্ছে হলুদ এইরকম, বা লাল, একটা কালো, একটা লাল, একটা হচ্ছে বাদামি। তো এই যে কালার কোডটা যদি না পাওয়া যায় তাহলে করবেন কি, এই তারটা যখন বাড়াবেন খুব ভালোভাবে জয়েন দিতে হবে। যদি আপনার তাতাল দিয়ে ওই জয়েনটা দিয়ে দেওয়া হয়, তাতাল দিয়ে যদি জয়েনটা দেওয়া হয় এই তার জয়েন পয়েন্টে, এই তারে তিনটা তার পাওয়া যাবে, একটা আর্থিং পাওয়া যাবে, সেটা হচ্ছে হলুদ সবুজের মিশ্রণে, এই এই পাশটা হচ্ছে আর্থিংয়ের তারটা, আর এখানে তিনটে, একটা কালো, একটা হচ্ছে আপনার লাল, একটা হচ্ছে বাদামি। তো এই এখানে যদি উপ বাদামি কষ্টে পাওয়া যাবে না তাহলে করবেন কি, লালটা তো লাল কালার কষ্টে লাগানো লাগলো না, কালোটার মধ্যে কালো কষ্টে লাগাই দিবেন। আর যেটা বাদামি হবে সেটার মধ্যে মনে করেন যে দুইটা কষ্টে মেরে দিবেন, এ দিয়ে একটা টাটুল রাখবেন আর কি। তো এই হচ্ছে ভিডিও, আসলে ছোট আকারে একটা ছোট করে ভিডিও দিয়ে দিলাম। এটাতে আপনার 2 হর্সের মোটর যদি হয় এই তারের সাথে তার লাগান, তাহলে 1.5 RM তার লাগাইলে আশা করি ভালো হয় বা লাগাতে পারেন। তো এতদিন পরে যেহেতু আমার মোটরটা 1 বছর ধরে চলতেছে, এখন আমি এটাকে এটাকে মানে ওয়ারিংটাকে ঠিকঠাক করবো। তো ভিডিওটা বানানোর জন্য আমি এটা করিনি, মানে আপনাদের প্রশ্নের উত্তরটাও দেওয়া হইলো আর আমি নিজেও পরীক্ষা করলাম, যার কারণে সর্বশেষে আমি বুঝতে পারলাম যে এই মোটরের এই যে আমরা ওয়ার তার দিয়ে কাজ করি, RM তার হাউস ওয়ারিংয়ের, সেই তার দিয়েও কাজ এই একটু শর্ট পড়লে করা যায়। তবে একটা জিনিস সাবধান রাখতে হবে, এই যে জয়েন্টটা ওইখানে দিছি, এই জয়েন্ট কখনও যেন এটার
পাইপের নিচে না যায়, পাইপের নিচে যদি জয়েন যায়, মানে তারটা যদি এইরকম জয়েন যদি ফানির নিচে পড়ে যায় তাহলে এটা কিন্তু লিকেজ হতে পারে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। অবশ্যই যেন জয়েন্টটা মোটর বাইরে হয়, মোটরের বাইরে হয়। আর যদিও বা যায় তাহলে মনে করেন, আমি মনে করি মোটরের তার দিয়ে দেওয়া ভালো। এরপরে এরপরেও যদি যায় তাহলে এক নম্বর অরিজিনাল টি শার্টের দিয়ে কাজ করবেন, অতিরিক্ত টেপ মারবেন, কোনো অবস্থাতেই যেন এর ভিতরে পানি লিকেজ না হয়ে শর্ট সার্কিট হতে পারে এটার ভিতরে গেলে। এই হচ্ছে আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই। আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন ওয়ার তার দিয়েও মোটরের শর্ট তারটা লাগানো যায়। তো ধন্যবাদ সবাইকে।